ফ্রান্সকে কান্না করতে না করলো আর্জেন্টিনা। দর্শক, বিশ্বকাপ নামক যুদ্ধ শেষ হয়েছে। সেই যুদ্ধের শেষ লড়াইটা ছিল আর্জেন্টিনা এবং ফ্রান্সের মধ্যে, কিন্তু সেই যুদ্ধের রেশ এখনও রয়ে গেছে। ফ্রান্স এবং আর্জেন্টিনা প্লেয়ারদের পর এখন লড়াই করছে ভক্ত সমর্থকরা। ফ্রান্সের বিপক্ষে জয়ের পর ফ্রান্সকে ট্রোল করে শিরোপা উদযাপন করেছিল আর্জেন্টিনার প্লেয়াররা, বিশেষ করে এমিলিয়ানো মার্টিনেস ছিলেন একেবারে সামনের সারিতে। এর রেশ না কাটতেই ফ্রান্সের ভক্তরা একটি গণসাক্ষরের আয়োজন শুরু করে অনলাইনে, যেখানে তারা দাবি তোলে ম্যাচটি পুনরায় আয়োজনের জন্য। এই ম্যাচে রেফারি পক্ষপাতিত্বের অভিযোগ এনে এই ভোটের আয়োজন করে তারা। তবে ফ্রান্সের ভক্তদের এই গণভোটের জবাব দিয়েছে আর্জেন্টিনার ভক্তরা, তারাও একটি গণভোটের আয়োজন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় যে যদি ফ্রান্স পুনরায় ম্যাচটি আয়োজনের জন্য স্বাক্ষর সংগ্রহ করতে পারে, তাহলে আমি প্রস্তাব রাখছি আমাদেরও উচিত স্বাক্ষর সংগ্রহ করা, যাতে তারা কান্নাকাটি বন্ধ করে এবং আমরা তাদের এই স্বাক্ষর সংগ্রহেও হারাতে পারব। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে সেখানে ইতিমধ্যে 1 লাখের উপর স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। তো দর্শক, আসলে কি ফ্রান্স এবং আর্জেন্টিনার ফাইনাল ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে? জানাবেন আমাদের কমেন্ট বক্সে।